প্রতীক্ষার অবসান হলো আরিয়াদহ দক্ষিণেশ্বরে এখানে কিন্তু মা চলে এসেছেন পুজোর এখনও অনেকটা দেরি হলেও আরিয়াদহ দক্ষিণেশ্বর বিন্দুবাসিনী তলায় কিন্তু অনেকটা আগে থেকেই পুজো শুরু হয়ে যায় এখানে মা বিন্দুবাসিনীর বড় করে পুজো হয় তো এই ঠাকুরের মুখ কিন্তু আজকে তোমাদের দেখাতে পারবো না কারণ এখনও উদ্বোধন হয়নি কাল। হচ্ছে ঠাকুরের পুজো আর যাওয়ার সময় দেখলাম এখানে কিছুটা ষষ্ঠীর জিনিসপত্র বিক্রি হচ্ছে তো সেখানে নিয়ে নিলাম তো বেশ কিছুটা হেঁটেই যাচ্ছি আমি আমার বাড়ি থেকে যদিও দু থেকে তিন মিনিটের রাস্তা আর দেখতে পাচ্ছ অনেক দোকানপাট বসে গেছে এই বিন্দুবাসিনীতলার মা বিন্দুবাসিনীর পুজো উপলক্ষে গোটা এক সপ্তাহ কিন্তু বড় করে মেলা বসে সঙ্গে থাকে অনেক রকমের দোকান তো আজকে রাত করে অনেকটা রাতেই উদ্বোধন হবে তাই এখন তোমাদের সাথে ঠাকুরের মুখ শেয়ার করতে পারছি না কালকে তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুরের মুখটা তোমরা হয়তো অনেকেই জানো না তোলা মায়ের মুখ কেমন হয় কীভাবে পুজোটা হয় তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর এখানে গরম গরম জিলেপি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না কিছুটা জিলেপি নিমকি সব কিনে নিয়ে যাচ্ছি কালকে থেকে তো আসবোই তোমাদের সাথে সবটা শেয়ার করব। কিন্তু আজকেও কিনে নিয়ে যাচ্ছি